নমস্কার আমি ডক্টর বিনায়ক দেব আজকে আমরা কোভিড ভ্যাকসিনেশান নিয়ে কিছু কথা আলোচনা করব কেসির ব্যাপারটা যে সত্যি সত্যি এটা কার্যকারী হচ্ছে কি হচ্ছে না সেটা জানতে কিন্তু এখনো সময় লাগবে এই কারণেই সময় লাগবে কারণ আমাদের কাছে যে ডেটাগুলো আছে যে তথ্যগুলো আছে যে পরিসংখ্যানগুলো আমরা পেয়েছি ট্রায়ালদের থেকে সে পরিসংখ্যানগুলো ছোট সে ডেটাসগুলো ছোট এবং সময়ও খুব ছোট ছিল অর্থাৎ এই যে ভ্যাকসিনসগুলো এগুলো এমার্জেন্সি ইউজ হিসেবে এটাকে কিন্তু সরকাররা এটাকে অথরাইজ করেছেন অর্থাৎ এই কার্যকারী কতটা হয়েছে কি হয়নি এই ডেটা পেতে আমাদের আরও একটু সময় লাগবে এটাও বলে দা দরকার যে ডাব্লু এইচও এবং আইএসআইসিএমআর এরা বলছে যে কোভিড ভ্যাকসিন যারা নিচ্ছেন এটার মানে নয় যে তাদের কোভিড ইনফেকশন হবে না সেটা নিয়ে কেউ বলতে পারছে না কিন্তু ওটা যেটা ওরা যেটা স্পেকুলেট করছে যেটা আশা করছে যে যদি কোভিড হয়ও তার প্রকোপটা অনেক কম হবে অর্থাৎ আমরা জানি যে কুড়ি শতাংশ মানুষ যাদের কোভিড হয়েছিল যখন আমাদের ভ্যাকসিন ছিল না সে সময় কুড়ি শতাংশ মানুষ হাসপাতালে তাদের ভর্তি হতে হয়েছে তার থেকে প্রায় পাঁচ শতাংশ মানুষের আইসিউ কিংবা ভেন্টিলেশন লেগেছিল এবং প্রায় আড়াই শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল তো সেই জায়গাটা এখন ওই কুড়ি শতাংশ মানুষ তাদের যদি ভর্তি না হতে হয় এবং এই ভ্যাকসিনেশান নেওয়ার পর যদি কোভিড ইনফেকশন হয়ও সেটা একটা হয়তো একটা মাইনার ফ্লুয়ের মতন হবে একটু গা জ্বর ব্যথা তো হলো তারপরে সেটা সেরে যাবে এটাই মানুষ আশা করছে কারণ এর বেশি যে হবে না অল সেই জায়গাটা কিন্তু এখনও আমরা বলতে পারছি না কারণ আমাদের সেই তথ্য আমাদের কাছে নেই তো যেটা আমাকে বলতে হবে যে এই যে ভ্যাকসিন হেজিটেন্সি যেটা যে অর্থাৎ মানুষের মধ্যে যে ভয় এবং অনেক মানুষ যে নিচ্ছিলেন না সেই জায়গাটা আমার মনে হয় যে ওটাকে আমাদের ওভারকাম করতে হবে এই মেসেজটাই দিতে হবে যে ভ্যাকসিনেশানটা সবাই নিন কারণ আমরা যদি ভ্যাকসিনেশানটা নিই তাহলে ডেফিনেটলি একটা হার্ড ইমিউনিটি তৈরি হবার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ আমাদের যে একশো কোটি মানুষ আছে তাদের মধ্যে যদি অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষ যদি ভ্যাকসিনেটেড হন তাহলে কোভিডের যে প্রকোপটা সেটা ডেফিনেটলি অনেকটা কমবে এটাই আমাদের আশা আমরা এর মধ্যে এটাও জানতে পারছি যে কিছু মিউটেন্ট ভ্যারাইটি অফ ভাইরাস যেটা ইউকেতে পাওয়া গেছে সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে ব্রাজিলে পাওয়া গেছে এবং বলা হচ্ছে যে তার সংক্রমণের যে ক্যাপাসিটি সেটা অনেক বেশি এবং তার জন্য ইউকেতে আমরা জানি যে সেকেন্ড ওয়েভ আবার এসছে সাউথ তো সেকেন্ড ওয়েভ এসছে এবং ভারতবর্ষের পাঁচটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের নাম্বার আবার বাড়তে শুরু করেছে মহারাষ্ট্র দুটো জেলাতে কালকে থেকে শুনলাম যে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ এই সময়টা আবার একটা সেকেন্ড ওয়েভ আসার একটা সম্ভাবনা থাকছে তো সেই জন্যই আমার মনে হয় যে ভ্যাকসিনটা কিন্তু ইমিডিয়েটলি যারা যারা পাচ্ছেন তারা ইমিডিয়েটলি নেওয়াটা খুবই জরুরি তো প্রথমেই ভারতবর্ষ যেটা করেছিল যে হেলথ কেয়ার ওয়ার্কারস যারা একদম ডিরেক্টলি কোভিড পেশেন্টদের সঙ্গে মোকাবেলা করছেন তাদের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছিল ফ্রন্টলাইন ওয়ার্কারস হিসেবে তারপরে যারা পুলিশ কর্মী তারপরে যারা স্যানিটাইজ ওয়ার্কারস যারা ফ্রন্টলাইনে আছেন তাদের দেওয়া হচ্ছে তার পরে স্টেজে যেটা হচ্ছে যে দেওয়া হচ্ছে কিংবা দেওয়া হবে যারা পঞ্চাশ ঊর্ধ্ব এবং যাদের কোমরবিডিটিস আছে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে হার্টের সমস্যা আছে ক্যান্সার রুগী যারা কেমোথেরাপি পাচ্ছেন যাদের হিমোডায়ালিস হচ্ছে কিডনির প্রবলেমের থেকে লাংয়ের প্রবলেম আছে অর্থাৎ এই কোমরবিডিটিস যাদের আছে সেই মানুষদেরও দেওয়া হবে আমরা আশা করছি যে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে তিরিশ কোটি মানুষ যদি অ্যাকচুয়ালি এই ভ্যাকসিনেশনটা পেয়ে যান তাহলে আমরা অনেকটা এগিয়ে থাকব যেহেতু ভারতের সেরাম ইনস্টিটিউট পুনে নিজেরাই ভ্যাকসিনটা প্রোডাকশান করছে সেই জন্য একটা সম্ভাবনা আছে যে আমরা এই ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশনটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না এবং ভারত সরকার এবং রাজ্য সরকার এটা দুজনে একসাথে মিলে যেভাবে জিনিসটাকে ভ্যাকসিনটাকে ওরা প্রোপাগেট করছে আমার মনে হয় যে মানুষের মধ্যে কনফিডেন্স পাওয়া উচিত এবং যারা যারা আমরা সবাই নিয়েছি আমরা ফ্রন্টলাইনে এসে আমরা মানুষদের বলতেও পারছি যে আমরা নিয়ে ভালো আছি তো আমার যেটা সবার কাছে আবেদন যে আমরা সবাই আসুন ভ্যাকসিনটা নিই এবং নিয়ে আমরা চেষ্টা করি যাতে আমরা এই কোভিডের যে প্রবলেমটা সেটার থেকে যেন মুক্তি পাই এটা বলা যেমন ইম্পর্টেন্ট আরেকটা বলাও খুবই ইম্পর্টেন্ট যে ভ্যাকসিনটা হচ্ছে আমাদের একটা মেডিকেল থিং ওটা একটা বৈজ্ঞানিক ব্যাপার তার সঙ্গে সঙ্গে একই সাথে যে সামাজিক ভ্যাকসিন অর্থাৎ আমাদের মাস্ক পরা হাত ধোয়া এবং এই যে দূরত্ব যেটা মেনটেন করার কথা বলা হচ্ছে এটাও কিন্তু খুবই জরুরি কারণ এই যে সেকেন্ড ওয়েভ যেটা আসছে এখনও কিন্তু মাত্র একশো তিরিশ কোটির মধ্যে এক কোটি মানুষ মাত্র ভ্যাকসিনেটেড হয়েছে অর্থাৎ আমাদের এখনও সেই সামাজিক যে ভ্যাকসিন অর্থাৎ মাস্ক পরা হাত ধোয়া এবং দূরত্ব মেনটেন করার যে ব্যাপারটা এটা কিন্তু মেনটেন করতে হবে দূরত্ব হয়তো মেনটেন করা যাবে না ভারতবর্ষের মতন এরকম জনবহুল দেশে কিন্তু মাস্কটা ডেফিনেটলি আমাদের পরতেই হবে কারণ আমরা লক্ষ্য করছি যে এই মাস্ক পরাটা প্রায় কিন্তু প্রায় উঠেই গেছে এবং তার জন্যই কিন্তু আমাদের এই সেকেন্ড ওয়েভটা আসার একটা বিরাট সম্ভাবনা থাকছে কারণ সেকেন্ড ওয়েভটা যদি আসে এবং ভারত সরকার এবং অন্য সরকাররা যদি অন্য দেশ যদি আবার লকডাউনে যেতে হয় তাহলে কিন্তু প্রথমবার লকডাউনের পরে যে মেডিকেল যে সমস্যাগুলো হয়েছিল হয়েছিল তার সঙ্গে যে অর্থনৈতিক যে সমস্যা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট জায়গায় চলে যাবে অর্থাৎ আমার সবার কাছে আবেদন যে ভ্যাকসিনটাও নিন তার সাথে আমরা সামাজিক যে কথাগুলো আমরা বলছি যে মাস্ক পরাটা এটা প্লিজ বাধ্যতামূলক করুন কারণ মাস্কটাই একমাত্র উপায় যেটা থ্রু দিয়ে আমাদের এই ভাইরাসটা কোনো শরীরের মধ্যে প্রবেশ করবে না কারণ এটা আমরা জানি যে মুখ এবং নাক দিয়ে ভাইরাসটা প্রবেশ করে তার সাথে সাথে যেখানে যেখানে সম্ভব সেই জায়গাগুলোতে একসঙ্গে মাস্ক খুলে একসঙ্গে খাওয়া গল্প করা এই জায়গাগুলো আমার মনে হয় কিছুদিন আরও অ্যাভয়েড করা দরকার আছে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে পিকনিকস হচ্ছে পার্টিস হচ্ছে সিনেমা হল খুলে গেছে খেলাধুলো হচ্ছে সবই হচ্ছে কিন্তু মানুষরা কিন্তু মাস্ক পরছে না তো এইটা একটা আমার কাছে একটা বিরাট বিপদের সংকেত মনে হচ্ছে তো ভ্যাকসিন এসে গেল মানেই যে মাস্ক পরা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এখনও কোনো সরকার কোনো বডি এখনো পর্যন্ত কিন্তু এটা রেকমেন্ড করছে না সবাই বলছে যে মাস্কটা পরুন তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটাও নিন তো আমি আশা করব যে আগামী দিনে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই ভ্যাকসিনেশনটা যতটা সম্ভব ততটা নেবেন নমস্কার